বন্ধুরা দর্শক বন্ধুরা আজকে দেখানো হচ্ছে কিভাবে পটল পোস্ত তৈরি করতে হয়। পটল পোস্তের জন্য প্রয়োজন পটল ভাজা, তারপর লাগবে পোস্ত, পোস্ত বাটা, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে গেছে, তারপর যাবে পেঁয়াজ কুচি, তারপরে নুন স্বাদ মতন, হলুদ, আর যাবে সর্ষের তেল। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকেই আমরা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজ কুচি যাচ্ছে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করা হবে, ফ্রাই করা হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে আমরা পোস্ত পেস্টটাকে জল দিয়ে কিছুটা গুলে তারপর ঢেলে দিচ্ছি। এরপরে এর ভেতর হলুদ আর নুন যাচ্ছে, নুন স্বাদ মতন এবং হলুদ যাচ্ছে এর ভেতর নিয়ে জিনিসটাকে নাড়িয়ে নেওয়া হলো। তারপর এর ভেতর পটল ফ্রাইগুলো চলে গেল নিয়ে এবারে জিনিসটাকে নাড়িয়ে নেওয়া হলো। এবং এর ভেতর অল্প সামান্য পরিমাণ জল দেওয়া হলো। এরপরে সামান্য জিনিসটাকে নাড়ানো হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, পটলগুলো, পটল পোস্তটা সামান্য ফোটাতে হবে এবং জিনিসটা সামান্য একটু মাখা মাখা হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের পটল পোস্ত তৈরি। এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের পটল পোস্ত তৈরি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।